আসসালামু আলাইকুম। আজকে নতুন ঘটনা। আমার নাম ইয়াসমিন চৌধুরী। আপনি তো জানোই যে আমার উপরে নির্যাতন। ওই দেখো আমার আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসমিন চৌধুরী। ওই দেখো কি অবস্থা। আমার আস্তা বাবার সম্পত্তি দোকানদাররা ওকে ও দেখরানি জাসানি আখি হবাইদি হইল মরিয়াম তারা সব আমার বাপর সম্পত্তি বনি জামাইরে লইয়া চুরি করে দখল করে। আর ওই দেখা আজকে সকালে আমি দেখাই আমি ভিডিও লইছি আয়া ফাই আমার থালা থালা বাঙ্গিয়া শুনানি ইগো দেখরানি ইগো আমার অফিস নাই আমার ছবি দেখরানি ইয়ে ও দেখরানি আমার ছবি ইয়েস ছবি দেখরানি আমার ছবি ইনো দেখরানি আমার বাপর ছবি ইয়েস ইনো দেখরানি ওই দেখো আমার সারা ইগো আমার অফিস নাই নি এখন আমি একটা প্রমাণ দেখালে অনেক কিতা লেখা তারা সব হয়েছি রাইট দোকান এবং ঘর বাড়ি ভাড়া দেওয়া হবে সামনে দি ইয়ে আমি কিচ্ছু করি না কারণ ইগু সামনে দি আর ওই দেখো এক্সকিউজ মি আপনি একটু করিয়া যাও কা রাইট ধূমপান নিষেধ অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ বাসা অফিসের সামনে পার্কিং করবেন না জরিমানা 1100 টাকা নাই নি দেখলানি অন্য লেখা আছে নি অন্যও লেখা আছে রাইট তারা আমার তারারে বাঙ্গাইয়া অত চালাক দেখো দোকানদাররা আমার সম্পত্তি বনি জামাইয়া দখল করবার লাগে ও থালা দেখলাইনি এ ইগো আমি থালা বইছিলাম চেন দিয়া তারা জানো নি কিতা করছে ইয়ে ও দেখলাই নি এখন আপনার তো সিআইডি হইয়া ইগু থালারে তারা বাঙ্গাইয়া নাই নি আর দেখাইছে ওয়ালান রাখছে বুঝছেনি কিন্তু আসল আমি যেগুলো দেখি না নি বোঝা যার ইগু থালা মারা কিন্তু আসলে ওই দেখো ওই দেখো আয়া ফাই ওয়ালান খোলা দেখছ দেখলাই নি দেখলাই নি আমারে দেখলে বা ইনো মনে হয় চৌক আছে তারা ফট করি আইয়া অনকা ও বলান লাগাই দে যেন বোঝা যায় আমার থালা লাগাই বুঝছ নি কিন্তু আসলে ইচ্ছা মতন রাইট ওই দেখা রাইট এখন খে খে করছে আউকা একটুক কারণ অনাইয়া ফাই নাই নি আমি জেবলা একটা ফাইছি হঠাৎ করি দেখি একটা বেঠা পুরুষ বুঝছ নি ও পুরুষ জিজ্ঞা করি বলে তুমি খে তুমি খে তুমি আমার বাবা চেনি বা ই আমার বাপের সম্পত্তির কোনো অনুমতি আছে নি বলে না তুমি খে বলে হও দোকানর খেনেই ন আমার বাসা দাইছ আমি আইসি ফ্রেশ আপ করবার লাগে আমার বাপের সম্পত্তি আইয়া তারা মানুষ মাতার ফ্রেশ আপ করবার লাগে আপনার যে মনে করেন একটা ঠিক নি যে জায়গাত আউকা আমি দেখাই রাইট যে জায়গাত আমার উপরে নির্যাতন যে যে জায়গাত মামলা চলে নাই নি আর দৈত খাটিয়ে দিলাইছি আমি একটা দরাই মনানি হ্যাঁ আপনার যে মানব নি যেন আপনার বোন থাকতো বাপর সম্পত্তি আর পুরুষ টুকি যাইত এখন আমি দেখাই ই পুরুষ খান হে আছে আমি জানি হেসে তালা মারছে আর কইছি হে কইছে আমি ও দোকানর আমার সব ভিডিও আছে আমি একটু সরি আমি অত খারাপ লাগে ওই দেখো আমি দেখাই ইয়ে ওই দেখো আপনারা দেখছেন যে আমরা আছি দর্শনদর এলাকায় এবং আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে যাকে দেখা যাচ্ছে ব্রিটিশ লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত ইয়াসমিন চৌধুরী তিনি বিভিন্ন অভিযোগ করছেন বিভিন্ন স্থানে এবং গতকাল আপনারা জানেন যে তার বিরুদ্ধে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে তো ইতিমধ্যে আমরা আজকে এসেছি তার যে বাড়ির ওই দেখো সকালে দেখি তাহে আইনি ওই দেখো ও না ই মানুষ নাই ওই দেখো আমি ইয়া ফাইছি হে খানো ও ও পুলিশ খানো আমি কইছি যত বিল জাসা নিয়ে জরিমানা দিছে না হে আঠাইয়া রাখছি তাহলে আমি সব পানি দিয়া আমি কইছি তোমরা এমনে এমনে অসিনা মানুষ পুরুষ আইতো খানে হ্যাঁ ওই দেখো আমার অফিস আর ও আমার বাসা আর আমার জানোনি ও আমার বেডরুম আর বেডরুম ওই দেখো আমার বেডরুম ও বকদা আমার বেডরুম ওই পুচ্ছে কি এখন ই পুরুষ হন ই পুরুষ হন আও তারে ডাকতো তারে হে কই ডরাইতো না হো
পুরুষ আইছে ঢুকছে আও হেখানো বত নেই নাই পুরুষ নাই এই জসান পুরুষ ইগো খানো হে বাখরিয়া দিছে তারা খাইয়ে রাখছি ইগো খানো আখা আমি পয়সা দিয়া ওজন থাকা হয় বলে আমি পয়সা মা দিয়া না না আমি উঠাইছি তারা গেট খাটিয়া গেছে গি সন্ত্রাসী ঢুকাইয়া যত সন্ত্রাসী আইছে গরু মামলা করিয়ার হও তোমার বিজ্জতর ওকে সো এখন আমি হয় নাইনি ওজন সম্পত্তি দেখরা তারা খালি খর তা জিগার করেন না খালি ইয়ে কিন্তু আমি দেখিয়ে দিব নানি আমি দেখিয়ে দিব নানি দুইটাত লন্ডন আর তাই বেশি জানে না ওয়েট ওয়েট তাইরে এফআইআর করাইছে ওজন আমি সরি এখন ফার্নিচার রঙর আমি বলে রং চুরি করছি কিন্তু যে যে গিয়ে দিছে এগুলো আমরা চিনে আর যে দোকানের টাইটল আলি কিতা হার্ডওয়ার ইগু ইংলিশে হয় নাই আমি চ্যালেঞ্জ দিছি জেইন ও দোকান নাই নি পাখরিয়া দিতা পারবো আবার লাগে আমরা খুঁজিয়া ইয়ে জেইন ও দোকান আমার বাখরিয়া দিতা পারবা রাইট কারণ তারা যে ব্লক কোর্ট আছে কোনো ট্রেড লাইসেন্স নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আনা প্রমাণে তারা মামলা ফারাই দিছে এফআইআর মালিকদার আর অসিয়াত নামে তিন ভাগর এক ভাগ করিবে ফাইত ওকে আসলে সাতজন মালিকদার বুঝছই নি রাইট রাইট এই কম বেশ হোক কিন্তু সাতজন মালিকদার ইয়েস রাইট কিন্তু উত্তরি দিকেরা খালি ছয়জন উঠিব নানি কারণ গরিব রে দিতে গিয়া উত্তরি দিকেরা আয় না রাইট এখন আমি কইলে আমি খালি বারবার দেখাইতাম সাইয়ার কোন মানুষ রে আপনাইতে ও মানুষ রে বার সুরক্ষা রাইট কারণ ও সম্পত্তি দেখায় নেই পিছনে যেন বাড়া বাড়া যেন আয় ও একটা জিনিস প্রেস কনফারেন্স